নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম রাত তখন ১১টা। রচনা করেছেন বিমল মিত্র। গল্পটি নেওয়া হয়েছে সেরা সব ভূতের গল্পগ্রন্থ থেকে। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় রথযাত্রা 1412 সনে। এই গ্রন্থের প্রকাশক শ্রী শুভাশিস চ্যাটার্জি। চলুন সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক। ঘটনাটি ঘটল রাত ১১টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি, কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। সকাল ৫টা একটা ট্রেন আছে, তাতে গেলে মাসদিয়া রেল স্টেশনে পৌঁছতে সকাল ৮:৩০ বেজে যায়। স্টেশনে নেমে আরও ৫ ক্রোশ হাঁটা, খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও ২ ঘন্টা। তারপর আরেকটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল ৯টায়, তারপরে দুপুর ২টায়, তারপর সন্ধে ৬টায়। সন্ধে ৬টার ট্রেনে গেলে রাত ৯টায় পৌঁছতে পারা যায় মাসদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত ১১টায় বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে আমি চাই না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশুনো করি। প্রত্যেক শনিবার দিন দুপুর ২টোর ট্রেনে দেশে যাই, তাতে সুবিধে খুব। ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায়, কিন্তু সব সময় শেষ ট্রেনে যাওয়ার সুবিধে হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবা চিঠি আসে, লেখেন, তুমি গত শনিবার বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাইয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুব চিন্তিত আছি, পত্রপাঠ উত্তর দিও, ইত্যাদি। আমি বাবার একমাত্র সন্তান, বাবার বয়স হয়েছে, আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব, কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণটাই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান, সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারিতলার বট গাছের ছায় হারু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে, আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোরই কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে টাকা পয়সা তাদের নেই, তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়, আমার জুতো চুল ছাঁটা সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসুকাকা, আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য, বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন, বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন, বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম হ্যাঁ। তিনি বলতেন, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, এখন দিনকাল খুব খারাপ, আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম্বা শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসুকাকা আমাদের দেশের নাম করা পুরুতমশাই, তিনি না হলে কারোরই কোনো পূজা আচ্ছা হতো না। কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন ডাক পড়তো, আবার কেউ কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ালিতলার দুর্গাপুজো, কালী পুজো থেকে আরম্ভ করে ৩ ক্রোশ ধরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত পার্বণ করা, সবেতেই তার ডাক পড়ত। তাই এই আবহাওয়াতেই আমি মানুষ, আর এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমাদের স্কুলের পরীক্ষা চলছিল, ৩ সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি ৩ সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার, মেসে এসে ভাবলাম ২টো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন ১২:৩০, ভাবলাম ১/২ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক, কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা ৩:৩০।
আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘরে ঘুমাচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধে ছটার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে পৌঁছতে সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশেটে বাড়ি পৌঁছবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবে, বলবেন দুপুর 2টোয় ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে পৌঁছলো। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেনে, গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম। ভেবেছিলাম একটা রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বলে, এত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব, তাতেও তারা রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন, শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগেই ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়েছিলাম 1000 মলম, মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছে, চারিদিকে নিঃশুধি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকার পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূর যেতেই পিচের রাস্তা শেষ হয়ে গেল। আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল, তখন শুধু তারাগুলো চলছে মাথার ওপর। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়া ডাক কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘিউ ঘিউ করে চেঁচে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবারও জায়গাটায় হাট বসে, হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে 2-4টে ছোটোখাটো দোকান, তারাও ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, সে ছোটোবেলাকার ঘটনা। কিন্তু তখন থেকে এই জায়গাটা এসে দাঁড়ালে দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল, তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা বললেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে, তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছে। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল, আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে। বর্ষার পর গরম পড়তে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি রাস্তায় নামতে লাগলাম, তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাঁড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল, কে কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না, শুধু একটু থেমে থেমে বললাম, আমি আমি কে
বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বললে, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি, কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটা জিজ্ঞেস করলে, ও তুমি বিমল, ফিরে যাচ্ছে রে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো, চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো কেন? বললাম, দুপুর দুটো ট্রেন ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিল, তাই সন্ধে ছটা ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে, এই রাত বেতে আসা কি ভালো? আমাদের গাঁয়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রি কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলে খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সত্যন করতে হবে, যতই রাতি হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছে। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি, তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি। আমি বললাম, কই না তো? নসু কাকা বললেন, তা রাত্রিবেলা হয়তো ধাওড় হয়নি তোমার, তা তুমি বাবা একলা এত রাত্রিতে এসে ভালো করো, চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবে? আর আপনারও তো তাড়াতাড়ি আছে নাকি? সে কি কথা, এই রাতে তোমাকে এই অবস্থায় একলা ছেড়ে কি পারি? শুনলে ধীরেশ দা যে আমার ওপর রাগ করবে, বলবে তুমি খোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলে, তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি, সেই জন্য ধীরেশ দা খুব ভাবছিলেন, কলকাতা থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না, চুপ করে নসু কাকার সঙ্গে চলতে লাগে। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে, বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজা কড়াকড়ি ডাকতে লাগলাম, বাবা বাবা বাবা। বাবা আমার ডাক শুনেই ধড়ফড় করে জেগে উঠেছেন, মাও জেগে উঠেছেন। তারপর দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসেছো, কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিল তাই আর কি। বাবা বললেন, তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে, তাছাড়া গায়ে পরশু দিন বাঘ বেরিয়েছিল জানো, কদিন আগে বাবুদের বাড়ি ডাকাতও পড়েছিল। আমি বললাম, না তা তো আমি জানতাম না, রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু কাকা মানে আমাদের নসু? বললাম, হ্যাঁ তার সঙ্গেই তো নলবাড়ি নাবালে দেখা হয়ে গেল, তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন, তার বড় ছেলে মরমর, তাই তিনি শান্তি সত্যেন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ, তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, কি আবল তাবল বলছ? আমি বললাম, বারে আমি ভুল দেখব কেন, আমি নসু কাকাকে চিনতে পারবো না। বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা তো পরশু দিনে মারা গিয়েছেন, আমরা নবদ্বীপে গিয়ে যে তার সৎকার করে এলো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই গল্পটি শোনার জন্য।
আজকের গল্পে বক্তা অর্থাৎ বিমল ও রিক্সাওয়ালার চরিত্রে ছিল সৌভিক, বক্তার বাবার চরিত্রে ছিল সৌম্যদীপ, নুসুকাকার চরিত্রে ছিল সায়ন্তন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানান যে আপনাদের আমাদের গল্পটি কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ, শুভরাত্রি।